হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের সাথে আবার ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সোনমার্গে আমরা ঘুরে এসেছি। তো সোনমার্গের পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল পহেলগামের দিকে। তো তার আগে আমরা সকালবেলা ভাবলাম যে একটু আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে আসা যাক। তো 12টার দিকে আমরা পহেলগাঁও ঘুরতে এসে বেরোবো, সেই জন্য আমরা সকালবেলা মানে টিফিন করেই বেরিয়ে গিয়েছিলাম একটু। এই দেখো, এগুলো তো বুঝতেই পারছো, এটা ডাল লেক। ডাল লেকের মেইন যে গেট, সেই গেটের সামনে দিয়ে যাচ্ছিলাম। গিয়ে আমরা যাব শঙ্করাচার্য মন্দিরে। তো শঙ্করাচার্য মন্দিরটা সত্যি খুব ভালো লেগেছে আমাদের। এই আর এই দেখো, ডাল লেকের আসল সৌন্দর্যটা এখান থেকেই দেখা যায়, কিন্তু ওইখানে কিন্তু মেন গেট নয়, অন্যদিকে। তো এখানে সবাই ঘুরতে আসে। তো আমরা আগের দিন ঘুরেছিলাম, কিন্তু এই সাইডটা ঘুরিনি, অন্য সাইড দিয়ে ঘুরেছিলাম। আমি কাঁধে নিতে পারছি না। তো দেখো, আমরা সোমবারে যেহেতু গেছিলাম, তো সোমবারে না খুব ভিড় ছিল মন্দিরটায়। তো ওপর থেকে লাইনে দাঁড়িয়ে আর শ্রীনগর দেখিয়ে দিলাম তোমাদের। ওই জন্য তো বলছি, অত আমাদের জানা, অন্য কাউকে জানানোর দরকার নেই। তো মনে হচ্ছে চেরি ঝুলছে আপেলের মধ্যে একেবারে। খরচা চলো একটু ঘুরে আসি, চলো চলো করতে করতে সবাই যাবে, চলো চলো। যদি কেউ বলে এটা কি আপেল, আপেল বলবো হ্যাঁ আপেলই, বেদানার মতন আপেল। বলো বলছি, মেরে কো মোহাম্মদ সসে, মেরে কো নে মেকো মেকো মোহাম্মদ সসে, হ্যাঁ কাহে মেকো আপসে প্যার হোগে, মেকো 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 মোহাম্মদ সসে, মেরে কো মেরে কো। তো মাঝখানে দাঁড়িয়ে আমরা টিফিনও লাঞ্চও করে নিয়েছিলাম, আর পহেলগাঁওয়ের রাস্তাটা দিয়ে যে যাচ্ছি গান চালিয়ে, ওই জন্য মিউট করে দিলাম কপিরাইটের ভয়ে। কিন্তু এত ভালো লাগছিলো, আর বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেন মনে হচ্ছিলো যে অরিজিনাল কাশ্মীর বোধ হয় এখানেই। খুব ভালো লেগেছিলো সত্যি। এই দেখো পহেলগামের গেট এত সুন্দর লাগছিলো না, ওয়েদারটা সত্যি, মনটা এখনও মনে পড়লে মনটা ভরে যায়, সত্যি খুব সুন্দর লেগেছিলো। আর আমার মনে হয় কাশ্মীরে যত জায়গায় আমি ঘুরেছি, আমার সবচেয়ে ভালো লেগেছে পহেলগাম। আমি জানি না তোমাদের কার কীরকম লেগেছে, তো আমার তো খুবই ভালো লেগেছিলো। তো দেখো, এখানে পহেলগামের রাস্তায় কেবল আমরা ঢুকছি, আর বৃষ্টি ওয়েদার দারুণ ওয়েদার ছিল। ঠান্ডা লেগে যাবে, লাগুক লাগুক, ঠান্ডা লাগার জিনিস। আচ্ছা, তো পৌঁছাতে পৌঁছাতে অনেকটা সন্ধ্যে টাইপ হয়ে গেছিলো। তো গিয়ে আমার আর কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না। তারপরে আমরা হোটেলে গিয়ে রেস্ট করে পরের দিন সকালে ঘুরতে বেরিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি চেকিং করবে তো, তাহলে কৃষ্ণ সাথে ভেঙে যাও। তো গাইস, তো এই ভিডিওটার সময়ও না খুব সুন্দর একটা গান চলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গানটাকে মিউট করে দিতে হলো। তো যাই হোক, দেখো আমরা যাচ্ছিলাম, এটা না বেতাব ভ্যালির পাশ দিয়ে যাচ্ছিলাম। প্রথমে যাবো চন্দনবাড়িতে, তারপরে ফেরার সময় আবার এখানে ঢুকবো। তো এত সুন্দর মনোরম পরিবেশ ছিল না, যেন কোথায় চলে গেছি। আর তো নিচে তো পুরো খাদ, মানে ভয় লাগছিলো নিচের দিকে তাকালে পাশোপাশ। তবে এত সুন্দর মনোরম দৃশ্য, সত্যি গেলে আর আসতে ইচ্ছা করে না, এত ভালো লাগে।
লাগছিল। এই দেখো বন্ধুরা, অমরনাথ যাওয়ার মেন গেট, যেরকম বৈষ্ণবী দেবীর মেন গেটে টিকিট দেখিয়ে তারপরে যেতে হয়, সেরকম এটাও অমরনাথে যাওয়ারই গেট। তো অমরনাথের রাস্তা ওখান থেকে শুরু হয়। তো খুব ভালো লাগলো দেখে, জানো, একটা নতুন, যেন আরেকটা নতুন জিনিস দেখতে পেলাম। এবার আমরা এসে গেছিলাম চন্দনবাড়ি। এখানে এসে তো খুবই ভালো লাগছিলো, মানে মনটা একদম শান্ত হয়ে গেছিলো, কারণ এখানে আমরা অনেক বরফ নিয়ে খেলা করেছিলাম। এই দেখো, আমার এইবার মনে হচ্ছে কি বলতো, আর তুমি জানো তো এখানে যতটা সুন্দর দেখতে তত কিন্তু ভয়েরও, কারণ সাইডে যাওয়াই যাচ্ছিল না, সবাই শুধু স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিল আর বরফ ভেঙে পড়ছিল। বরফটা দেখাই, সত্যি এই জায়গাটা এসে একদম মনটা শান্তি হয়ে গেল, আমার গলা ভেঙে গেছে ঠান্ডা লেগে। সিরিয়াসলি দেখো বরফগুলো কীরকম। তো বরফগুলো যেমন সুন্দর ছিল সেরকম কিন্তু স্লিপও খাচ্ছিলো ওই জন্য। আর যে কেউ জুতো টুতো নিয়ে চলে আসছিলো সবাই, আমাদের সবার জুতোই কাদা ছিল, যে কারণে না একটু কালো কালো টাইপের হয়ে গেছিলো। আর সেটা তো আমরা তো বরফের সিজনে যাইনি, আমরা শুধু গ্রিনারি দেখেছি, তবে অনেক কিছুই ভালো লেগেছিলো। আর এটা দেখো, বেতাব ভ্যালির সামনের ঝড়, মানে এইসব জল এত সুন্দর লাগছিল না, কী বলবো আর। তো আজকে তোমাদেরকে পহেলগ্রামে কোথায় কোথায় ঘুরলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন আমাদের পাটনিটপে যাওয়ার রাস্তা, মানে পরের দিন উঠে আমরা পাটনিটপের দিকে যাবো একটু কেনাকাটা করে, তারপরে আবার যাব। তো আজকে এই পর্যন্তই থাকলো, পরে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।